ঠিক আছে, আমারও চলুক, সমস্যা নেই। তাহলে তো আমার অহরহর হয়ে যাবে এগুলো, তাহলে তো সবারই সুবিধা। ও রিল্যাক্স, হ্যাভি রিল্যাক্স। আর কি করবেন জানেন, এন্ট্রি দেবেন বেশি বেশি। কল্পনা 30, 26, 34, কি ওয়াও, ইন টাইম এত, আউট টাইম এত, কেমন শিখ। ঠিক আছে, অস্থিরভাবে হয়ে যাবে, একটা কপিরাইট ধরার মতো কিছু নেই, প্রত্যেকটা ডিফারেন্ট কথা। জরিনা, সফিনা, মিতু, আপনার নামে জানি কি, হ্যাঁ কি, কিসের এক পিস কাট পিস, কোথায় খালার এসে তো অনেকগুলো, আমাদের এখান থেকে নিয়ে নে, সবাই নেয় এখান থেকে নিয়ে নিয়ে পরে শেষ করে দেয়। দুই তিনটা নিতে চাইলে যে ওখান থেকে নিবে। নতুন ছেলেটার লেখা সুন্দর না, এই রে ডাকবে সাদ্দাম, আমি বলবো জি সাজ্জাদ সাদ্দাম, কাছাকাছি না, আমার বলতো ছোটবেলায় বলতো সাদ্দাম, আমার নাম বলতেছে সাজ্জাদ সাদ্দাম, সাজু শাহাদাত, তারপরে আরো জানি কি কি, বিভিন্ন মানুষে বিভিন্ন রকম নাম রাখতো, ফুফু বলতো হয়েছে শাহাদাত, মামা জানি কি বলতো, মামা এখনো সাজু বলে, এটাই এখনো মানে সাজ্জাদ বাদ দিয়ে এখনো এটা আছে, কেউ বলে শাহাদাত এখনো আর কেউ বলে। আজকেও করবে কালকেও করবে, একটা না দুই দিন। চার মিনিট হয়ে গেছে, হ্যাঁ চার মিনিট, আচ্ছা আমরা যে একই কথা বলতেছি একই জায়গায় বসে দুই ডিভাইসে হইতেছে, এতে কোনো প্রবলেম নেই, হ্যাঁ তাহলে তো আমার মোবাইল দুইটা আনবো, দুইটা তো হইতে থাকবো, আমি চিন্তা করছি আরেকটা চ্যানেলই খুলবো এরকম,
খালিগুলো যাবে, কিন্তু এগুলো সমস্যা হবে, পার্সোনাল সব কথা ইচ্ছে করলে মানুষ শুনতে পাবে। একবার যে এটা পাইবো রেগুলারলি শুনো, দেখি যে আজকে কি কয়। হ্যাঁ না, আমাদেরকে যারা চিনে অবশ্যই বুঝতে পারবে কি বলেন। ইয়ের মতো হয়েছে আর কি, কমেন্ট করে একজন কমেন্ট করে আপনার রেলগাড়ির মতো, আরেকজনে প্রেমে পড়ছি। আমি কাটটা নিব দুটো কাটাকাটি। ষাটটা তো অনেক, কয় মিনিট করে এত কম বলে দেন, কেমন আসে সময় থাকে না। এই যে আজকে যেমন আমি দেখতেই পাই না যে কত আসছে, ততক্ষণ দুটো কাজ করে দেবে। সত্যি কথা, সকালবেলা উঠে আধা ঘন্টা সময় চলে যায় এইসব ফালতু, উঠেই চিন্তা করে যে কি হলো না একটু দেখি আপডেট। তো রোহানের কথা তো মানে একদম ক্লিয়ার না, তো এই জন্য সমস্যা নেই তাহলে সব বলতে পারে। আজকে ওর কাছে ফোন দিয়ে গোসল করতে গেছে, আমার ফোন দিছে, দিয়ে বলতেছে বাবা তুমি খাইছো, না না বাবা লাঞ্চ করছো, দেড়টার দিকে ফোন দিছে, লাঞ্চ করছো, আমি খাইছি, আমি ভালো আছি, হ্যাঁ একে একে বলতেছে। সিরিয়াল
ইউনিট অ্যামাউন্ট রিসিভড। হয়ে তো গেল একটা প্রায় 10 মিনিট, 11 মিনিট হয়ে গেছে। হ্যাঁ ওইটাই দেখতেছি, তারপরে হচ্ছে যে এ শিফটে থাকলে ট্রেনিংয়ে যাবে, ট্রেনিংয়ে পুরো পাক্কা আধা ঘন্টা সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন। কিসের ভালো কথা মনে করছেন তো? কয় তারিখ জানি? না না, 31 তারিখ না, কয় 31 তারিখ থেকে মনে হয় শুরু, এরকম 31 তারিখে আসছে ভাই। কি বলেন, হ্যাঁ ভর্তি সময় তো মনে হয় শুরু ওই হচ্ছে এই 31 তারিখ থেকে, না 1 তারিখ থেকে জানি, বুঝছেন? ওই যে কয়েকদিন আগে বিজ্ঞপ্তি দিল, শুরু হয় নাই মনে এখন, না ওই বিজ্ঞপ্তি দিছে মিথ, ইয়ে গ্রুপে একটা ছবি দিছিল না, হ্যাঁ দিছিল তো, আছে তো আমাদের গ্রুপে, হ্যাঁ এই যে কয়েকদিন আগে এর পিছিয়ে।